ওয়েলকাম টু জাভিয়া নিলন। আপনাদের ফোনের ব্যাটারি কি তাড়াতাড়ি ড্রেন হয় বা শেষ হয়? আজকে কিছু টিপস আপনাদেরকে দিব, এই টিপসগুলো ফলো করলে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি ড্রেন হবে না। সো ফার্স্ট আপনাকে সেটিংসে চলে যেতে হবে, ডিসপ্লেতে ক্লিক করতে হবে। আপনি যদি ওএলইডি স্ক্রিন ইউজ করেন তাহলে ডার্ক মোড দেওয়াই ভালো, লাইট মোডটা বেশি ব্রাইট, সো ব্যাটারি কনজিউম হয়। ডার্ক মোড দিলে ব্যাটারি কম কনজিউম হয়, সো ডার্ক মোড দেওয়াই ভালো। ব্রাইটনেস লেভেল 30% দিতে হবে বা 20% দিতে হবে, এতে করে ব্যাটারি কনজিউম হবে। আর যত বেশি ব্রাইটনেস থাকবে তত বেশি কনজিউম হয় ব্যাটারি। সো ব্রাইটনেস লেভেল এরকম দিয়ে রাখলে আরও কম কনজিউম হবে। সো এখানে প্রথমে সার্চ করতে হবে ওয়াইফাই স্ক্যানিং, ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং যদি অন থাকে সেগুলোকে অফ করতে হবে। তখন ওয়াইফাই স্ক্যানিং স্ক্যান করে তখন ব্যাটারি কনজিউম হয়। সো এই টিপসগুলো ফলো করলে আপনার ফোনের ব্যাটারি লং ব্যাকআপ দিবে। এখন অনেক মানুষই করে কি, যে ফোনের ব্যাটারি যখন 1% হয় তখন চার্জে দেয়, এটা অ্যাভয়েড করাই ভালো। ফোনের ব্যাটারি যদি একদম কমপ্লিটলি ড্রেন হয় তাহলে ফোনের ব্যাটারি কিন্তু ড্যামেজ হতে পারে। আর অ্যাভয়েড করবেন ওভারনাইট চার্জ করা। এখন মডার্ন স্মার্টফোনগুলো 100% হয়ে গেলে সেটা কিন্তু অটোমেটিক চার্জ করা বন্ধ হয়, কিন্তু অনেকক্ষণ আবার চার্জে দিয়ে রাখলে যদি ওই সেন্সরটা ফেইল করে তাহলে কিন্তু আরও চার্জ দেয়। তারপর নেক্সট টাইম উঠে আপনি কিন্তু দেখতে পারেন যে ফোনের ব্যাটারিটা তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। সো ইয়েস, এটা অ্যাভয়েড করাই ভালো। আর যদি ফোনের ব্যাটারিটা প্রতিদিন 100% চার্জ করে রাখেন তাহলে কিন্তু ফোনের ব্যাটারিটা স্ট্রেস হবে। ট্রাই করবেন 20% চার্জ করা আর 80% বা 90% খোলা, এতে করে ব্যাটারি আরও লং লাইফ লাস্ট করবে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশেই থাকবেন।